জ্বালানির সংকট, কাঁচামালের ঘাটতি আর পড়তি ব্যবসার মধ্য দিয়ে 2023 শেষ করলো দেশের বেসরকারি খাত। উৎপাদনমুখী শিল্প থেকে শুরু করে সেবা কিংবা আর্থিক খাত সবখানে ছিল টানাপোড়েন, ফলে উদ্যোক্তারা যেমন চাপে পড়েছেন, ঝুঁকিতে পড়েছে প্রতিষ্ঠানগুলো। বিদায়ী বছরের ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি ফিরে দেখেছেন রায়হান শোভন, ছবি তুলেছেন জিনুরাইন আহসান। কেউ তৈরি করছেন বিস্কুট, তো কেউ বা ব্যস্ত চুল্লি থেকে কেক নামাতে। কারো কারো দায়িত্ব তৈরি হওয়া সেসব খাবার মোরগ জাতের। রাজধানীর ভাটারা এলাকায় আলমদিনা বেকারিতে তৈরি সব পণ্য বিক্রি হয় নতুন বাজার, বনানী ও কুরিল এলাকায়। ব্যবসার এই পরিধি 2023 আরও বড় করার পরিকল্পনা ছিল মদিনার উদ্যোক্তার। বছর শেষে তা কতটুকু বাস্তবায়ন হলো? দীর্ঘ এত বছর ধরে ব্যবসা বাণিজ্য করতেছি, কিন্তু এই বছরের মতন অবস্থা আমার সিচুয়েশন সময় হয় নাই। দ্রব্যমূল্যের দাম বেশি, কারণ সকালে এক রেটে কিনে এলো, বিকালে আরেক রেট, তো এই যে রাত্রে 12টা বাজে লাইতে 2-3টা বাজার গ্যাস নাই, এই জন্য বিভিন্ন দিক দিয়ে সমস্যা। ওই যে লাকি কিনে আনতে হয়, তারপরে সিলিন্ডার গ্যাস কিনতে, গ্যাসের দাম তো বছরের মধ্যে কয়েকবার বাড়তি। শুধু মোহাম্মদ শাহিনী নয়, বছর জুড়ে এমন চাপের মধ্যে ছিলেন দেশের ছোট বড় প্রায় সব উদ্যোক্তাই। ফলে 2023 শিল্পের উৎপাদনে দেখা গেছে স্থবিরতা, যা আরও স্পষ্ট হয় আমদানির তথ্যে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নভেম্বর পর্যন্ত মূলধনী যন্ত্রপাতির আমদানির জন্য যে পরিমাণ ঋণপত্র খোলা হয়েছে তা আগের একই সময়ের তুলনায় 27.5% কম। শিল্পের কাঁচামাল আমদানি 11.5% সহ মোট 14% মতো ঋণপত্র খোলা কমে গেছে। যুদ্ধের পরে পৃথিবীর সব প্রোডাক্টের দাম বেড়ে গেল, ফ্রেট বেড়ে গেল, সেটার একটা চ্যালেঞ্জ। এবং বাংলাদেশে ওটার সাথে সাথে ডলার ডিভ্যালুর কারণে, ডলার ডিভ্যালুর কারণে এলসি উইজিলি এলসি পাস করা এলসি আসা এবং লস ম্যান অর্থাৎ মালের কস্টিং ঠিক করা, এগুলো তো আমরা চ্যালেঞ্জের মধ্যে পড়েছি এবং এখনো এই চ্যালেঞ্জটা আসছে, এই চ্যালেঞ্জটা এখনো কন্টিনিউয়াসলি চলছে। এটাই এখন সবচেয়ে বিজনেস কমিউনিটির জন্য বড় চ্যালেঞ্জ। নতুন বিনিয়োগের জন্য অর্থের যোগান যেখান থেকে আসে, সেই ব্যাংকিং খাতেও অস্থিরতা ছিল সারা বছর। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে ধাপে ধাপে বেড়েছে সুদের হার, যার প্রভাবে বেসরকারি ঋণ প্রবাহের প্রবৃদ্ধি 4% মতো কমেছে আগের বছর থেকে। খেলাপি ঋণের পুরনো দায় এড়ানো যায়নি এবারও, বছরের তৃতীয় প্রান্তিকে এসে যা বেড়ে দাঁড়িয়েছে 1.5 লাখ কোটি টাকায়। একই সাথে তারল্য ঘাটতি দেখা দিয়েছে 15টি তফসিলি ব্যাংকে। নগদ টাকার সংকটে বছরের শেষাংশে এসে বাড়তে দেখা গেছে আন্তঃব্যাংক ধারের পরিমাণও। গ্লোবাল ইস্যুস, লোকাল ইস্যুস, সব কিছু মিলিয়ে কিন্তু মানে খুব যে ভালো গেছে তা বলবো না। আমাদের লোকাল কারেন্সি আমরা বছরে প্রায় মাঝামাঝি বা শেষের দিকে এসে দেখলাম লোকাল কারেন্সি আপনার স্ট্রেসড হয়ে গেছে। আর গত বছর থেকে কিন্তু আমরা ফরেন এক্সচেঞ্জ স্ট্রেস সিনারিও দেখেছি। আমরা দেখেছি যে ওভারঅল যে কর্পোরেট গভর্নেন্স ইস্যুস হয়েছে, আমরা বছরের শেষে দেখলাম একটা ব্যাংকের বোর্ডও ভেঙে দেওয়া হলো। এর বছরের শেষে এসে কিছু কিছু ব্যাংক তার লিকুইডিটি ম্যানেজ করতে পারছে না, তার জন্য সিআরআর মেনটেন করতে পারছিল না, তার প্রচুর পেনাল্টি হচ্ছিল। সো ওভারঅল একটা স্ট্রেস টাইম দিয়ে যাচ্ছে। কখনো গ্যাসের সমস্যা, তো কখনো বিদ্যুৎ কিংবা ডলার সংকট, এমন নানান সমস্যাকে সঙ্গী করেই ব্যবসায়ীদের পার করতে হয়েছে শেষ হতে চলা বছরের পুরোটা সময়, যার ফলে বছর জুড়ে বিনিয়োগ, আমদানি রপ্তানি কিংবা সার্বিক ব্যবসা বাণিজ্যের গতিই ছিল কিছুটা স্লথ। কিন্তু নতুন বছরে কেটে যাবে সেই অমানিসা, ফিরবে গতি, এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।